এই যে কম বয়সের এই স্ট্রাগলটা, এটা তো তোমার স্বাভাবিকভাবে ভাবলে এটা তোমার হওয়ার ছিল না, এটা এর জন্য তোমার অনুযোগ আছে? দেখো, আমার আমার দুদিক থেকে আমি এখন ভাবি, জানো তো, এখন এই বয়সে এসে যেটা ভাবি, একটা সময় নিশ্চয়ই অভিমান হতো, দুঃখ হতো, আর যেরকম পাঁচটা ছেলের হয়, কখনো বাবার ওপর অভিমান করেছি, কখনো মার ওপর অভিমান করেছি, কিন্তু আজকে তো বাবার সঙ্গে রোজ সকালবেলা হোয়াটসঅ্যাপে কথা হয়, তার বয়স হয়ে গেছে। কিন্তু এখন আমার যেটা বারবার মনে হয়, লিখেছো যে মেঘ রোদ্দুরের সম্পর্ক, একদম এখন কি রোদ্দুর না মেঘ? একদম রোদ্দুর, ঝকঝকে তক্তকে রোদ্দুর এখন। আর সত্যি কথা বলছি যে এই প্যান্ডামিকের পরে না, মানে প্রতিদিন সকালবেলা ঠাকুরকে ডাকতাম, সবাই যেন সুস্থ থাকে সুস্থ থাকে, তার মধ্যে তো উনিও পড়েন। সো আমার কাছে একটাই জিনিস হচ্ছে যে দেখো, একদিকে যেরকম একটা ভীষণ কষ্টের মধ্যে গিয়েছি, আবার এটাও ঠিক আমার কোথাও মনে হয় যে সেই সময় হয়তো সেই কষ্টের কারণ, আমার দাদা মহাশয় ওয়াজ ভেরি এস্টাবলিশড, ভেরি ভেরি এস্টাবলিশ ইন হিজ ওন ওয়ে, ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যুক্ত না, তিনি একটা অত বড় ইনস্টিটিউট চালাতেন, কিন্তু মার দাদু তো ভিসি ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিকটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা অদ্ভুত পরিবারের ব্যাপার ছিল, এই ওকে হেল্প করবে না, সে ওকে হেল্প করবে, মানে কেউ কারোর হেল্প নেবে না, এরকম একটা ব্যাপার ছিল। আমার দাদা মশাই বলতো, আমি তো দুটো জামাইকে, ভালো জামাইকে বিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, উনি অন্য টাকা, ওনার অর্থগুলো অন্যদের দিয়ে দিতেন, এরা অদ্ভুত মানুষ ছিলেন এরা সব। আমার যেটা বারবার মনে হয় যে ওই স্ট্রাগলটা, মানে ওই যে আমার একটা অদ্ভুত স্ট্রাগল, মানে আমি তো সত্যি তোমাকে বলছি, কেউ বিশ্বাস করবে না, আমি ইন্টিওয়ান বা টেকনিশিয়ানসের সামনের গেটের সামনে এখনও আছে সেইগুলো, এখন বড় হয়ে গেছে, ছোটো ছোটো চায়ের দোকান থাকতো, ফালি মানে এরকম দুটো বেঞ্চি পাতা চায়, আমি একজন ডিরেক্টরের সঙ্গে দেখা করে আরেকজন সঙ্গে বিকেলে দেখা করবো বলে ওই চায়ের দোকানটা বসে থাকতাম। ওদের বাড়ির থেকে খাবার যেগুলো আসতো, ওরা বলতো সবাই আমায় চেনে, বাবু একটু খাবে আমাদের থেকে, ওরা একটু দুটো রুটি দিয়ে দিত আমাকে বা একটা টোস্ট দিয়ে দিত, আমি বিকেলে আরেকজন ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এই টেকনিশিয়ানস এই এনটিওয়ানের সামনে, দেওয়ার সো কাইন্ড যে ওরা আমাকে দেখতো, তোমার মুখটা খুব শুকিয়ে গেছে, কিছু খাও নি নিশ্চয়ই, এলো না এই সকালবেলা এসছো অমুকের সাথে দেখা করতে, আবার বিকেলে অমুক দাদা ডিরেক্টর আসবে তার সাথে দেখা করে যাও, ওই তোমার আমার খাওয়াতে খেয়ে নাও, এরকম দিনের পর দিন গেছে। আমাকে মেকআপ রুমে নিয়ে গিয়ে যারা সিনিয়ররা থাকতো, তুমি তো ওখানে মেকআপ রুমে খালি আছে, ওখানে এক ঘন্টা শুয়ে নাও, কারণ ওইটার কানেক্টটা ছিল অবভিয়াসলি আমার বাবা, এভরিবডি নোজ মি অ্যাজ বুম্বা মোর দেন প্রসেনজিৎ অ্যান্ড অল, তো তারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সেই সময়টা, আর আমি চেষ্টা করি সবসময় তাদের এই ভালোবাসাটাকে আমার মতন করে, তার কারণ আমার সঙ্গে আমার টেকনিশিয়ানদের যোগাযোগটা বা আত্মিক যোগাযোগটা অনেক বেশি আমি মনে করি। এই যে বাবার সঙ্গে মান অভিমান, সেটা তো মিশুকের সঙ্গে তোমার সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ আরও আঠায় আঠায় জড়িয়ে থাকার ক্ষেত্রে নিশ্চয়ই একটা কোথাও পরোক্ষে একটা ছাপ ফেলে। দেখো, আমার আমি চাইবো ভগবানের আর ইয়েতে মিশুক ঠিকঠাকভাবে যেটাই করুক, যেটাই কেরিয়ার করুক, যেটাই কাজ করুক, আমার বাবার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল বা হয়েছিল বা যেটাই গেছে, সেটা আমি এখন আর রিপিট করতে এই জন্যই চাই না, কারণ এটা মানুষজন জানেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উই আর দ্য ফ্রেন্ড, লাইক আমার বাবা নাকি কিছুদিন আগে মিশুককে ফোনে ও মিশুকের জন্মদিনে আমার স্ট্রাগলের কথা বলেছেন, এটা আমি শুনলাম, উনি অন্য কোথাও বলেননি, কিন্তু কাকে বলেছে? নাতিকে। তোমার বাবা কিন্তু এই স্ট্রাগলটা করেছে, আমিও করেছি, কিন্তু তোমার বাবা এই স্ট্রাগলটা করেছে, আর সে ও একটা ব্র্যান্ড, তো তোমাকে স্ট্রাগলটা করতে হবে, মানে লড়াইটা করতে, উনি এটাই বোঝাতে চেয়েছেন যে জন্মদিনে যে তুমি কোন কার ছেলে, তুমি কার নাতি, ওগুলো ইম্পর্টেন্ট না, দেখো আমি আমার মতন করে স্ট্রাগল করেছি, তোমার বাবাও কিন্তু এত স্ট্রাগল করেছে, তো আই ফেল্ট গুড যে আমার বাবা ইজ অ্যাকনোলজিং মাই স্ট্রাগল, এর চেয়ে বেশি আর ওডি ওয়ান্ট।